কুরআন হলো নির্ভেজাল, এই নির্ভেজাল কুরআন যার জীবনে থাকবে তার জীবনটাও হবে নির্ভেজাল। আর নির্ভেজাল ব্যক্তির জন্য নির্ভেজাল জান্নাত রেখে দিয়েছেন আমার আল্লাহ। এই জান্নাত 6,666টি জান্নাতের মধ্যে আল্লাহ প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, কুরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছ? কুরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ান নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা? কুরআন বলে দিয়েছেন আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে কুরআন দুনিয়াতে এসেছি। আমরা মুমিন হতে চাই তো? কথা বলেন, যারা চায় না দেখি কারা কারা মুমিন হতে চাই, আমরা কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ আমার জামালপুরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মুমিনের জায়গা জান্নাতে, মুমিনের জায়গা জান্নাতে। জান্নাত কয়টি? জান্নাত আটটি না, জান্নাত একটি। জান্নাতের দরজা আটটি। আল্লাহর নবী বলেছেন উম্মতারা গো, আল্লাহর কাছে তোমরা ওই জান্নাতটা চাইবা যেই জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতটা আমার আল্লাহর কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোরআন নির্ভেজাল, আমার কোরআনটা দিয়ে যারা জীবন তৈরি করবে তাদের জীবনটাও হবে নির্ভেজাল। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমাদের জীবন বড় নয় কোরআন বড়? আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করেছেন, যত্ন করে দিলামে কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহরই কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আল্লাহরই কথা মনে হলে। বলেন আমি আল্লাহরই কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, যত্ন করে দিলামে কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহরই কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আল্লাহরই কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জানতো জানতো করে যাবেন, চলে যান যা করে, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, তোমার মা বাবা ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, মা বাবা ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। ইমান আনেছে আল্লাহর উপরে, সুমাইয়া তো ইমান আনেছে কার উপরে? আল্লাহর উপরে। আবু জাহেল কয় বেপর্দায় চলতে হবে, বেপর্দায় চলতে হবে, পর্দা করতে পারবি না। সুমাইয়া বলতেছে আমার জীবন যাবে তা বেপর্দায় চলতে পারবো না। আবু জাহেল জোর করে সুমাইয়ার পণ্যের কাপড় চোপড় গুলো ছিন্ন ভিন্ন করে ফেলে, উলঙ্গ করে দেহাইয়া মতো উলঙ্গ করে ফেলেছিল, তাতে কি সুমাইয়ার কি ইমান নষ্ট হয়েছিল? আবু জাহালের ইমান নষ্ট হয়েছিল। আপনি বলছেন এখানে ভিডিও করছি না, করবেন না, ঠিক আছে, মিথ্যা বলো মহাপা। আমরা আল্লাহর ভয় করে জান্নাতের বাগানে বসেছি। কোন জায়গায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি আলহামদুলিল্লাহ। আমরা কষ্ট পাচ্ছি? শুনারা কষ্ট পাচ্ছি? আল্লাহ বলেছেন যত্ন করে দিলামে কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহু আকবার। আমরা কার কথা মনে করব? কথা বলেন কারাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা বলেন? কার কথা? কুরআন নাজিল করেছেন কে? আল্লাহর রহমান। কুরআন নাজিল করেছেন যিনি, তিনি আমার রহমান, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার মনিব, তিনি আমার রাজার রাজা মহারাজা। সুবহানাল্লাহ বলবেন না? কুরআন যিনি নাজিল করেছেন তিনি আমার রব, তিনি আমার রহমান।
রহমান, তিনি আমার রহিম, আল্লামাল কুরআন, আল্লাহ আগে নাজিল করেছে কুরআন, তারপরে ঘোষণা করেছেন খলাকাল ইনসান, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করলাম মানুষ, সুবহানাল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা বলা, বায়ান মানে বায়ান করা, বায়ান মানে কথা বলা, ও দুনিয়ার মানুষ বায়ান তোমরা করবে এমন বায়ান করবা যেই বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমাদের বায়ানে খুশি হবে কে? আমরা খুশি করব কাকে? একমাত্র খুশি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মৌত, সামনে আমার আল্লাহ। ও আল্লাহ তোমাকে আমি সাক্ষী রেখে পুনসিরাতের ঘাটের উপরে দাঁড়াইছি, আমার পায়ের নিচে পুনসিরাত, সুবহানাল্লাহ বলেন, পায়ের নিচে, পায়ের নিচে পুনসিরাত। ও রব্বুল আলামিন, আমি পুনসিরাতের ঘাটের উপরে দাঁড়াইয়া সাক্ষী দিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আল্লাহর গোলামদের কথা কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবার 72 নম্বরে আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আমি তাফসীর করেছি, মনে আছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনা কয়টা নাম নিয়েছি, কার কার নাম নিয়েছি এখানে তাফসীরের মধ্যে? ওয়াল মুমিনুন ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী, সুবহানাল্লাহ বলবেন না? এই নারী কারা? এই নারী কারা একটু হাত তুলেন তো। অনেকে আমরা কয় কারোর মুখ নড়ে না, দেখি হাত উঠে কিনা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা এখানে যারা হাত বাড়াইছি তারা মোমেনা, তারা কি? মোমেনা। এই মোমেনার কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মোমেনা মানে নারী। ওয়া ইউকিমুনা সালাতা, সালাত মানে বুঝি তো, বুঝি তো, সালাত মানে ওয়াইউকিমুনা সালাতা, সালাত মানে নামাজ। ওয়াইউতুনা যাকাতা, যাকাত মানে যাকাত, অর্থ থেকে যাকাত দাও। ওয়াআতিউর রাসুলা, ওয়াআতিউর রাসুলা, তিনি কে? তিনি তিনি আমাদের সপায়তের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াইউতুনা যাকাতা, নারী তোমার অর্থ থাক আর পুরুষের অর্থ থাক, অর্থ থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে, হবে কি হবে না? ওয়াইউতুনা যাকাতা, নারী হওয়ার পুরুষ হও তাদের অর্থ থেকে যাকাত দাও। কার কথা? কিসের কথা? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ নাই? ওয়াতিউর রাসুলা, তোমরা নারী হওয়ার পুরুষ হও রাসুলের আনুগত্য করো। কার আনুগত্য? এই কথা কি ভুল? এই কথার মধ্যে কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? কিসের কথা? ওয়াতিউর রাসুলা, তোমরা নারী হওয়ার পুরুষ হও রাসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাজার হাজার পুরুষ সাহাবীরা ছিলেন, হাজার হাজার মহিলা সাহাবীরাও ছিলেন, ছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত পছন্দ করেছেন, মা বোনরা খেয়াল করে শুনেন। অনেক মহিলারা ভোটে দাঁড়ায়, মা বোনরা খেয়াল রাখবেন, ভোট পেয়ে মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়,
কিন্তু অলি হওয়া যায় না, ভোটে কখনো অলি হওয়া যায়, যাবে খেয়াল করে শুনবে, কোন একজন নারী যদি ভোটে দাঁড়ায়, মেম্বার চেয়ারম্যান এতে দাঁড়ায়, পাড়ায় পাড়ায় আপনি ভোট চেয়ে বেড়াবেন, একটা শাড়ি দিবেন 500,000 টাকা দিবেন, তোমার এইটা করে দিব সেইটা করে দিব, ও জামালপুরের মাবনডা একটু কান্না গান খেয়াল করে শুনিয়া রাখেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের সন্তানেরা একটু কান লাগাও খেয়াল করে শুনিয়া রাখো, কার কথা, কিসের কথা, আল্লাহ মুত্তাকিনদের ডাক দিয়েছেন, তোমরা ভোট পেয়ে মেম্বার হবা চেয়ারম্যান হবা, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি মুত্তাকিনদের জন্য 6,666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি, আর তোমরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর তোমাদেরকে জান্নাত পাইতে হলে আমি আল্লাহ একটা শর্ত দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দারে আমার ওই জান্নাতে আসতে হলে 6,666টি জান্নাতের ফ্ল্যাট বাড়ি যদি পাইতে চাও, আমি আল্লাহর কাছে মাথা নত করে দাও, কার কাছে মাথা নত করতে হবে, কথা বলেন কার কাছে, আমি একমাত্র তোমার গোলাম, কথা বলেন সুবহানাল্লাহ, আমরা কার গোলাম, বলেন আমরা কার গোলাম, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে, সবাই মিলে বলেন তাই বারে বারে ওই কদমে, একটা জবান যেন বন্ধ থাকে না, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে, যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা, সুবহানাল্লাহ বলেন, যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা, ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, খাদ্যহীনের দাও খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ, সুবহানাল্লাহ বলেন, খাদ্যহীনের দাও খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ, ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, আল্লাহু আকবার, কার কদমে, জবান খোলেন, আল্লাহর কদম দেখেছি, দেখেছি আল্লাহকে, দেখেছি আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন, সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন, আমাদের রুহু কয়টা, রুহু কয়টা, কিছু কিছু জায়গায় জবান খুলে কথা বললে ইমান বৃদ্ধি পাওয়া যায়, যায় কি যায় না, কিছু কথা চুপ থাকলে ইমান নষ্ট হয়ে যায়, এই জায়গা আমাদের ইমান বৃদ্ধি করার জায়গা, সুবহানাল্লাহ বলেন, আমাদের রুহু কয়টা, আমাদের পবিত্র কোরআন কয়টা, আল্লাহকে দেখেছি, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহু দেখেছি, কোরআন দেখেছি, কোরআন দেখেছি, দেখছি কারা কারা দেখছি, আলহামদুলিল্লাহ, আমাদের চোখ কত ভালো, আমাদের কপাল কত ভালো, আমরা কোরআন দেখতে পেরেছি, সুবহানাল্লাহ বলেন, আমরা আল্লাহরে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, আমাদের রুহটারে আমরা দেখি নাই, আমার পবিত্র কোরআন আমরা দেখেছি, বলেন সুবহানাল্লাহ, আমাদের জীবন একটি,
আর একটি জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন সুবহানাল্লাহ মাবন্ডা খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন আব্বা জান আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী করে দিলেন সেই জীবন সঙ্গিনী হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী আমাদের মা হাওয়া নাম কি মা হাওয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখে তার স্ত্রীকে দেখে গর্ব করতেছে আপনারা কথা বলবেন না তো একটা কথাও বলবেন না এখানে পিছনে কথা বলা যায় না একদম চুপ থাকতে হয় আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবিকে দেখে প্রশংসা করতেছে কি করতেছে অনেক স্বামীরা স্ত্রী প্রশংসা করে কি করে না করে না স্ত্রী যদি ভালো হয় প্রশংসা করে করে কি করে না আবার কিছু দুষ্ট পুরুষরা আছে স্ত্রী ভালো কাজটা পছন্দই করে না কথা বলেন ঠিক না বেটি সব ছেলেদের কথা বলছি না আমি সারা বাংলাদেশে চলি অনেক মেয়েরা তাহাজ্জুদ আলা কিন্তু স্বামী নামাজ পড়ে না এই যে আমার মাজেদ ভাই এখানে আনছে আলহামদুলিল্লাহ আমি শুনতে পেরেছি আমার মাজেদ ভাই অনেক প্রশংসিত অনেক প্রশংসা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর আমার মাজেদ ভাই দেখতে একেবারে আমার সব ছোট যে ছোট ভাইয়ের মতো আলহামদুলিল্লাহ যে স্বামীর স্ত্রী ভালো সেই স্বামী স্ত্রীর প্রশংসা করে আল্লাহ রাসূল বলেছেন স্ত্রী যদি ভালো হয় আর তার স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে দিয়ে তার ঘরের মধ্যে বেহেশতের টুকরা করে দেয় স্বামী ভালো স্ত্রী ভালো খাওয়ার দরকার আছে খাবারের মাছের দরকার আছে গোশ ভাত দরকার আছে বিরিয়ানি পোলা দরকার আছে পিয়াজ মরিচ দিয়ে ভাত খাবেন কথা বলেন ঠিক কি না ইন্না দিন ইনদাল্লাহি ইসলাম ইসলামের রাস্তা যার ভালো লেগেছে জীবন দিল রক্ত দিল তার চাইতে মজা ইসলাম আর কিছু নাই কথা বলেন ঠিক না বেটি আছে নাকি মাবন্ডা খেয়াল করবেন স্ত্রী যদি ভালো হয় স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার বিবি অনেক ভালো ছিল আমার বিবি সুন্দর চেহারাবান আমার বিবি সুন্দর রান্না করতে পারে আমার বিবি সুন্দর এবাদত বন্দিগি করে সুন্দর করে পর্দা করে আল্লাহওয়ালা বলেন না আল্লাহু আকবার নারী ভালো পুরুষের জীবন ভালো নারী ভালো না পুরুষের জীবন ভালো না পুরুষ ভালো নারীর জীবন জান্নাতুল ফেরদাউস কথা বলেন সুবহানাল্লাহ স্বামীকে ভালো হতে হবে স্ত্রীকেও ভালো হতে হবে মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম প্রশংসা করতে চাল্লা আমার বিবি হওয়ার চাইতে চেহারাবান পৃথিবীতে আর কোনো নারী হবে না আল্লাহ কায়রে জিব্রাইল আমার আদম তার বিবি হওয়ার প্রশংসা করতেছে এ জিব্রাইল আদমকে বলে দাও জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকাতে জান্নাতের রাজ সিংহাসনের দিকে একটু তাকাতে জিব্রাইল ডেকে বলছেন হে আদম আপনি জান্নাতের রাজ সিংহাসনের দিকে একটু তাকান আব্বা জান আদম আলাইহিস সালামের জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের মধ্যে জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন কেমন রানী কেমন রানী মহারানী মহারানী আম্মা জান আদম আলাইহিস সালাম ডেকে বলছেন আল্লাহ আমি তো মনে করেছি আমার বিবি হাওয়াই মনে হয় প্রথম প্রথম নারী কিন্তু জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন নারী বসা আছে মহারানী
জান্নাতের সিংহাসনের মধ্যে বসা আছে। ও মাবুদ, ওই নারীকে আবার ওই মহিলাকে আবার কবে আপনি সৃষ্টি করেছেন, কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, আদম রে, তামাম পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিন রাহমাতাল লিল আলামিন কে আমি আল্লাহ বানাইছি। কাকে বানাইছেন? আমার নবীকে বানাইছেন বলেন সুবহানাল্লাহ। মাগন্ডে খেয়াল করবেন, সেই বিশ্বনবীর ছোট কন্যা মা ফাতেমা তুজ্জুহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা ফাতেমা হবে, তুমি আমার আদম, তুমি আদম আর তোমার বিবি হাওয়া, তোমাদের যে সন্তান সন্ততি দুনিয়াতে আসবে সমস্ত নারী কুলের জান্নাতের সর্দারিনী হবে সেই মা ফাতেমা। তুমি জগতি জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মা গো করিবে উদ্ধার, এ বিশ্ব জগতে মা গো। আমার সোনার মা বোনরা, সেই মা ফাতেমা বিশ্বনবীর বিশ্বনবীর জীবন থেকে দুনিয়াতে আগমন করলেন, কথা বলেন সুবহানাল্লাহ। নাম কি? মা ফাতেমা। মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন সুবহানাল্লাহ বলেন। আর মা ফাতেমা আর এক বলে যাত্রকা দুইটা সন্তান, একটা হলো ইমাম হাসাইন আর একটা হলো ইমাম হুসাইন। এই ইমাম হাসাইন আর হুসাইন পুরুষ যুবকদের জান্নাতের সর্দারিনী বলেন সুবহানাল্লাহ। পুরুষ যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসাইন আর হুসাইন। এই যে আমার মাজেদ ভাইয়ের দুইটা সন্তান, পুত্র সন্তান, একটার নাম রেখেছেন ইমাম হুসাইন আর একটার নাম রেখেছেন ইমাম হাসাইন। ইমাম হাসাইন আর ইমাম হুসাইন পুরুষ যুবকদের জান্নাতের সর্দার,
আর মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব দেবেন বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা কত গুণবতী মেয়ে, সে মা ফাতেমার জীবনে আমাদের থাকার দরকার আছে কি না? কথা বলেন আছে কি? মা রহিমার জীবনে দরকার আছে? কথা বলেন আছে না? এই মা ফাতেমা 18 বছর বয়স হয়ে গেল, মা ফাতেমা বিয়ে হয় না। অনেক ধনী ধনী ব্যক্তির বাড়ি থেকে বিয়ে আসে, মা বোনরা কথা বলবেন না খেয়াল করেন, মা ফাতেমার ধনীর বাড়ি থেকে বিয়ে আসে, নবীজি বিয়ের প্রস্তাবে রাজি হয় না। নবী আমার ধনী ব্যক্তির বাড়ি বিয়ে রাজি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার হাবিব, আপনার মেয়ে ফাতেমাকে আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করবেন, আমাদের মা আমাদের কেমন ভালোবাসে, আমাদের মা আমাদের কেমন ভালোবাসে, আমাদের বাবা আমাদের কেমন ভালোবাসে। পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসেন কে? কথা বলেন বক্সের সামনের থেকে সরে যান, ঢপ ঢপ শব্দ করে আওয়াজ করে। পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ। আমার আল্লাহর 100টা ভাগ দয়া, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কার কাছে রেখে দিয়েছেন? 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাহলে মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছেন? মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছেন? এই আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা তুজ্জুন্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ ডেকে বলছেন, হাবিব আপনার মেয়ে ফাতেমা আমি আপনার চাইতে আমি আল্লাহ আরো বেশি ভালোবাসি। নবী আমার ডেকে বলেন, বন্ধুরে আমার মেয়ে ফাতেমাকে আপনি আমার চাইতে বেশি ভালোবাসেন, কিন্তু বন্ধুরে আমার মেয়ে ফাতেমার 18 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহ দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে বিবাহের জন্য আমি আল্লাহ পাত্র জোগাড় করে রেখেছি। কে জোগাড় করে রেখেছে? হ্যাঁ, মা বাবা একটা জোগাড় করে রাখে, আর মেয়েরা আর একটা জোগাড় করে রেখে দেয়। আচ্ছা কথা বলেন আছে কি? তোমার মা বাবা কি তোমার শত্রু? হ্যাঁ, মনে করে আমার মা বাবা আমাকে ভালোবাসে না, মা বাবার পছন্দ মতো বিয়ে আমি করব না, আমি আমার পছন্দের মতো বিয়ে করব। খেয়াল করেন, বিবাহ আছে পছন্দ মতো, গার্জিয়ানরা পছন্দ করবে, এই গার্জিয়ানরা আবার সন্তানদেরকে দেখাবে সন্তানেরও পছন্দ হয় কিনা। কথা বলেন ঠিক কিনা? গার্জিয়ানও থাকবে, পরিবার সবাই থেকে পছন্দ করে বিয়ে শাদী হবে, আলহামদুলিল্লাহ। নবী আমার ডেকে বলে, আল্লাহ কে সেই পাত্রটা, কে সেই পাত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি হলেন ইলমের দরজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন তো আলীর কয়টা বাড়ি ছিল? আলীর কোনো বাড়ি ছিল? ঘর ছিল? ছিল আলী রাদি আল্লাহ তালার কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না, কোনো জায়গা বাসা ছিল না। আলী রাদি আল্লাহ তালান হোমা বিশ্ব নবীর বাড়িতে একটা জায়গায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আলীর সাথে মা ফাতেমাকে বিয়ে দিছেন, আল্লাহর নবী ফাতেমার বিয়ের সময় একটা জাতা ব্যবহার দিয়েছেন। কি দিয়েছেন? একটা জাতা ব্যবহার দিয়েছেন। ফাতেমাকে বলেছেন, ওমা ফাতেমা তুমি যে স্বামীর বাড়ি যাইতেছ, তোমাকে বিশ্ব নবীর পক্ষ থেকে সতর্ক করে দিলাম। কার পক্ষ থেকে? এ মা ফাতেমা, আমি বিশ্ব নবী, আমি দু জাহানের বাচ্চা, আমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, আমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, আমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, আমাকে আল্লাহ দু জাহানের বাদশা বানাইছে। আমার নবী
দুজাহানের বাদশা সবাই বলেন সুবহানাল্লাহ এই দুজাহানের বাদশা নবীকে আমাদের চিনার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা দুজাহানের বাদশা নিদানের ভরসা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি জবান খুলে বলেন আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি চিনিলেন নবীকে জান্নাত মিলবে চিনিলেন নবীকে চিনিলেন নবীকে জান্নাত মিলবে কোরআনে বলেছেন আমার আল্লাহ আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি বলেন আমার নবীজি কামলিওয়ালা আমার নবীজি কামলিওয়ালা আমার নবীজি আমার নবীজি চিনেছে যারা ওহুদা তারা চিনেছে যারা ওহুদা তারা জীবন দিয়ে খেলে প্রেমের খেলা আমার নবীজি কামলিওয়ালা আমার নবীজি কামলিওয়ালা আমার নবীজি আমার নবীজি কামলিওয়ালা বলেন না সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী গো ফাতেমাকে শিক্ষা দিলেন ও মা ফাতেমা তোমার স্বামীর হাতে আমি রাসূল তোমাকে তুলে দিলাম ও মা ফাতেমা কিন্তু একটা কথা মনে রাখবা তোমার স্বামীর মধ্যে টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই কিছুই নাই কিন্তু তোমার স্বামী আলীর কাছে আছে ইসলাম কথা বলেন কি আছে ইসলাম আছে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে আছি কি আছি না ইসলামটা আসমান থেকে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ইসলামটা কোনো বংশ খুঁজলে পাওয়া যাবে না ইসলামটা কখনো মুন্সি বাড়ি পাওয়া যাবে না ইসলামটা কখনো মল্লিক বাড়ি পাওয়া যাবে না ইসলামটা মোল্লা বাড়ি খুঁজে পাওয়া যাবে না ইসলামটা কখনো মেয়ে বাড়ি খুঁজলে পাওয়া যাবে না ইসলামটা এসেছে না মহান আল্লাহর পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছেন ইসলাম আর ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম মানে জীবন ব্যবস্থা ইসলাম মানে জীবন ব্যবস্থা আপনার জীবনের সব ব্যবস্থা একমাত্র ইসলাম থেকে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে আর ইসলামের কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বলেন না জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কে দিতে পারে কথা বলেন কে দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও বলেন ফিরে চাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও জবান খুলে ফিরে চাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারা এ চলে বেমেনে ফলে পাবে কোরআনের সুবহানাল্লাহ বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারা এ চলে বেমেনে ফলে পাবে কোরআনের ঘরে ভালো কি বা রাষ্ট্রে ভালো ঘরে ভালো কি বা রাষ্ট্রে ভালো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও ফিরে চাও খুঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যখন যাইবা তুমি কবর ঘরে সমাধান
समाधान चाओ जदि जीवने मरने फिर चाओ खोज नाओ चौकी राख कुराने फिर चाओ खोज नाओ কোথায় চোখ রাখতে হবে কথা বলেন রাজি আছি কারা কারা যারা কোরআনে চোখ রাখে তাদের দাম বেশি না কম দামি জিনিস উপরে থাকে না নিচে থাকে সোজা থাকে না বাঁকা থাকে আমরা ঘাড় বাঁকা মুসলমান না সোজা মুসলমান সিরাতাল মুস্তাকিম এটা হলো আমাদের সঠিক রাস্তা বলেন সুবহানাল্লাহ